মঙ্গলবার ওএমআর শিট মামলায় বিচারপতির ভর্ৎসনার মুখে পড়ে সিবিআই। আসল দোষীকে আড়াল করতে চাইছে সিবিআই। সিবিআইয়ের কিছু অফিসার জড়িত বলে সন্দেহ প্রকাশ করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বুধবার সেই মামলায় সিবিআই ডিরেক্টর প্রবীণ কুমার সুদকে রিপোর্ট পেশের নির্দেশ দিলেন বিচারপতি। চৌঠা অক্টোবর রিপোর্ট পেশের নির্দেশ। ভিডিও কনফারেন্সে আদালতে হাজিরা দিতে হবে সিবিআই ডিরেক্টরেটকে। প্রবীণ কুমার সুদকে রিপোর্ট পেশের নির্দেশ, চৌঠা অক্টোবর রিপোর্ট জমার নির্দেশ, ভিডিও কনফারেন্সে হাজিরার নির্দেশ। মঙ্গলবার নিয়োগ দুর্নীতির ওএমআর শিট মামলায় বিচারপতি ভর্ৎসনার মুখে পড়ে সিবিআই। তদন্ত প্রক্রিয়া নিয়েও সন্দেহ প্রকাশ করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বুধবার সেই মামলায় আরও অসন্তোষ প্রকাশ করেন তিনি। এক বছর হয়ে গেলেও সিবিআই সঠিকভাবে তদন্ত করতে পারেনি বলে জানান বিচারপতি। তার উত্তরে সিবিআইয়ের আইনজীবী বিল্লদল ভট্টাচার্য বলেন, এস বাসু রায় অ্যান্ড কোম্পানি কর্মী পার্থ সেন এবং অন্যতম অংশীদার কৌশিক মাঝিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আগামী শুক্রবার ফের পার্থ সেনকে তলব করা হয়েছে। কেস ডায়েরি দেখে আমি কিছু ভয়ঙ্কর তথ্য পেয়েছি। নিয়োগ দুর্নীতি সিটের সদস্য নয় এমন ব্যক্তিও ঘুষ দিয়ে চাকরি পাওয়া শিক্ষকদের জিজ্ঞাসাবাদ করেছেন, সাক্ষ্য নিয়েছেন। এমনটা কী করে সম্ভব? কাকে টাকা দিয়ে চাকরি পেয়েছেন এই প্রশ্নের উত্তর দেয়নি অন্তত তিনজন শিক্ষক। তারা উত্তর এড়িয়ে গিয়েছেন। একই প্রশ্ন একাধিকবার করা হয়েছে, যেন নাম বদলে কম্পিউটার থেকে কপি পেস্ট করা হয়েছে। টাকা লেনদেন সংক্রান্ত অর্থবহ প্রশ্ন করাই হয়নি। চলতি বছরের জুলাই মাসেই এই জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সিবিআইয়ের আচরণ খুবই ঢিলেঢালা। আদালতের নির্দেশেই টাকা দিয়ে চাকরি পাওয়া চার শিক্ষক গ্রেপ্তার হয়েছে, সিবিআই নিজে থেকে করেনি। সিবিআই অধিকর্তা প্রবীণ সুদকে নিয়োগ দুর্নীতির ওএমআর শিট সংক্রান্ত মামলায় রিপোর্ট পেশের নির্দেশ। নিয়োগ দুর্নীতিতে নিযুক্ত সিটে কর্মদক্ষতা নিয়ে রিপোর্ট পেশের নির্দেশ। এই মামলাকে গুরুত্ব দিয়ে দেখার অনুরোধ। প্রায় এক বছর কেটে গেলেও সিবিআই কার্যত কিছুই করেনি বলে জানান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মানুষকে সিবিআই বোকা বানাচ্ছে বলেও তিরস্কার করেন। বোকা বানানো সিবিআইয়ের কাজ নয় বলে মন্তব্য বিচারপতির। সিটের সদস্যদের সঙ্গে কথা বলার নির্দেশ বিচারপতির। আগামী চৌঠা অক্টোবরের মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ। ভার্চুয়ালি উপস্থিত থাকতে হবে সিবিআই অধিকর্তা প্রবীণ সুদকে। চৌঠা অক্টোবর দুপুর দুটোর সময় সিবিআই অধিকর্তাকে হাজির থাকার নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। পীযূষ কান্তি নাগের রিপোর্ট, কলকাতা টিভি।